হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করছি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। বর্তমান তো এখন অসুস্থ থেকে একটু উঠলাম সবাই, আমার ছেলে, আমি, আমার মেয়ে সবাই। তো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আর আমার ছেলে দেখো দা 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 বলছে, ওখানে দেখা যাচ্ছে না কারণ লাইট কম আছে, তো ওই জন্য। তো চলো, এই যে দেখো আমার বাবু গান করছে এখানে। বাবু, আমার ছেলে এই যে দেখতে পাচ্ছ এখন কান্নাকাটি করছে, তো তো ওকে আমি এই যে গান চালিয়ে দিচ্ছি, কিভাবে হাসাহাসি করবে দেখো, খেলবে, খেলা করছে দেখো, এখন গান চলছে তাই ও চুপ করে গেছে। দেখো গানটি খুব কিন্তু মন দিয়ে শুনে, তো ভগবান জানি না কিসের জন্য কি করেছে, এখন হাঁটা চলা করতে পারে না, এমনি ধরে হাঁটালে হাঁটতে পারে, গান বন্ধ করে দিলেই কাঁদতে শুরু করবে। বাবু, বাবু, বাবু। তো আজকে কয়েকদিন হলো আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে, আর হচ্ছে কারেন্টটাও খুব ভালোভাবে যাচ্ছে, বেশিক্ষণ থাকছে না। আর আজকে হচ্ছে এই দেখো এই খেতে ফসল মোটা মোটা পুঁই ডাটা হয়েছে, তারপর এত বড় হচ্ছে ঢেঁড়স হয়েছে। আর এগুলো যে আমি দেখাচ্ছি কারণ এগুলো আমি রান্না করব। তো অনেকে হয়তো বলবে যে আমাকে তো দিয়ে দাও দিদি ভাই, কিন্তু যারা চাইবে তাদেরকে আমি দিতে পারবো না, কারণ কি বলতো, তোমরা চাইলে তোমরা তো মোবাইলের মধ্যেই চাইবে, কমেন্ট করে বলবে, তোমাদেরকে তো আর দিতে পারবো না। আর যারা চাইবে না, তো যারা চাই না, বাড়ির কাছে যারা আছে তারা চাইবে কি করে, যে তারাও তো ভাবছে যে প্রতিদিন আমি একজনের মানুষের কাছ থেকে চাইবো কি করে, বাজার থেকে তো কিনে আনলাম, ওদের কাছ থেকেও তো কিনে নিতে হবে, তো এর তো প্রতিদিন তো আর এগুলো ভালো লাগে না। আর যারা পায় না, তোমরা হয়তো ভাবছো যে আমরা যদি এরকম বাড়ির ফসলের মানে পেতাম তাহলে হয়তো খুব খেতে টেস্টি লাগতো, খুব ভালো লাগতো, আমরা তো সবসময়ই কিনে খাই। কারো কারো বাড়িতে আবার ফ্রিজে রেখে দিতে হয় কারণ অনেক দূর বাজার করতে যেতে হয়, কি করবে। তো এখন কথা বলার কেউ নেই তাই তোমাদের সঙ্গে কথা বলছি, আর একটা ভিডিও তৈরি হয়ে গেল, তোমাদের সঙ্গেও কথা বললাম। তো এখন আজকে রান্না করব, এই হচ্ছে পুঁই ডাঁটার ভাজা করব। আর এইটা যে দেখতে পাচ্ছ এটা কি বলো, এটা হচ্ছে ভাজা করব, আর হচ্ছে ঢেঁড়স চচ্চড়ি আর মাছের ঝোল করবো। তো আজকে আর বেশি কিছু করবো না, আর প্রতিদিন এইরকম করতেও পারি না, আর প্রতিদিন সময়ও সবসময় সমান থাকে না, যখন যেমন টাইম থাকে তখন সেইভাবেই রান্না করতে হয়, সব দিক কাজ মেনটেন করতে হয়। তো তো এই রান্নাগুলো আর আমি তোমাদেরকে দেখাবো না, কারণ হচ্ছে সবার বাড়িতেই রান্না হয় আর সবাই জানে রান্না, সে আর আমি বেশি কিছু করি না, ভালো লাগে না ওগুলো আমার। আমি বেশিরভাগ একটু তোমাদের সঙ্গে কথা বলতে ভালোবাসি, কিংবা হচ্ছে আমার আত্মীয় বন্ধু বান্ধব কেউ ফোন করলে কিংবা বাড়িতে কেউ এলে আমি খুব কথা বলতেই বেশিটা খুব ভালোবাসি। আর কি তাই বলে কি কথা বললাম বলে কি আত্মীয় বাড়িতে এলে আপ্যায়ন করবো না, তো সেগুলো তো করতেই হবে, সেগুলো তো গৃহস্থ বাড়িতে কেন যেখানে যাও না কেন সেগুলো তো আছেই, সেগুলো তো সবার ঘরেই হয়, তো তাই বেশি কিছু আমি বলছি না। আর আজকে বলবো, তো আমি তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি তারকেশ্বর যাব, খুব আশা ছিল, তো আশা করছি হয়তো যেতে পারবো, এরকম করে মানে এরকম আপনাদের কথা বলেছিলাম। তো আমি তো তারকেশ্বর যেতেও পারলাম না, আর হচ্ছে আমার ছেলের শরীরটাও খুব খারাপ হয়ে গেলো, আমার শরীরটা, আমার মেয়ের শরীরটা খুব খারাপ হয়ে গেলো, আর এত দূর রাস্তা, প্রায় 40 কিলোমিটার রাস্তা, তো আমরা হেঁটেই যাই, আমরা কোনো বাড়ি গাড়িতেও যাই না, তো সেখানকার গিয়ে যা আনন্দ যা মজা পাই সেটা হেঁটে না গেলে সেই মজাটা পাওয়া যায় না। শরীর যদি খারাপ থাকে তাহলে হাঁটবো কী করে, আর ছেলে যদি অসুস্থ থাকে তাহলে ছেলেকে দেখবে কে, মাও খুব পারে না, কারণ কখন কি হয় এটা আমার মা বুঝতে পারে না, হয়তো খাওয়াটা স্নান করা এগুলো সব কিছু করতে পারে মায়ের বাড়িতে ছেলে দিয়ে এলে, কিন্তু ওই কখন কি হয়, কখন অ্যাসিড হয়ে গেছে কিংবা কখন হয়তো খিচুনি আসবে, মানে এরকম হলে আমি দেখলে আমি বুঝতে পারি, কারণ আমি সবসময় থাকি আর ওর ছোটোবেলা থেকে আমি সবটা বুঝতে পারি, তাই আমি যদি থাকি তাহলে আমার মা খুব ভরসায় থাকে। আর হয়তো আমি হয়তো আমি যদি অসুস্থ থাকি তখন আমার মা কিন্তু সামলে নেয় যে আমার ছেলের কি হয়েছে না হয়েছে সেটা দেখে কিন্তু খুব সামলে নেয়, কিন্তু আমি যদি না থাকি তখন আমার মা খুব ভয় করে, তাই অসুস্থ শরীর নিয়ে যেতে পারলাম না। সব জায়গায় ইচ্ছে করলে আর আশা পূরণ হয় না, ওই আশাটাই স্বপ্নটাই ভেবে 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 কোনো না কোনো একদিন পূরণ হবে, এটাই আমি ভাবি যে হয়তো এবছর যেতে পারছি না, কি করব, অসুবিধায় পড়ে গেছি, তো আগের বছর যাব, কিংবা কোনো একটা জিনিস কিনবো হয়তো এবছর পারলাম না, মনে ভাবি হয়তো আগের বছর পারবো, তো এটাই ভাবি মনে মনে আশা রেখে, যদি ভগবান দিন দেয় তাহলে অবশ্যই পারবো সব কিছু কাজটা। আর আশায় মেশে আশায় মেটে চাষা, আশা লাগলে অবশ্যই চাষা মানে সফল হতে পারবে,
এটা আমার কথা নয়, এটা পিতৃপুরুষের এবং পূর্বপুরুষের কথা। আর হচ্ছে চাষিরা চাষ করে ভালো হবে কিংবা মন্দ হবে সেটা ভেবে নয়, চাষিরা চাষ করে চাষা তাদের নেশা, তাদের পেশা। মাঠে এমনি জমি পড়ে থাকবে তাই সবাই চাষ করে, কেউ কি আর ঘাস রোপণ করতে চায়, সবাই ধান রোপণ করতে চায়। তো আমারও সেই অবস্থা, সব জায়গায় যে যাবো বললেও যেতে পারি না, আর যাব বলেও কথাও দিতে পারি না। তো আবারও ভাবছি যে শরীর যখন ভালো ছিল না তারকে সত্য যেতে পারলাম না, তাই ভাবছি যে বাবার বাড়ি যাব। দেখা যাক কি হয়, যদি যাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখো না, সবাই পাশে থেকে সাহায্য করো, এটাই আমি তোমাদেরকে অনেক আশা করি, অনেক ভরসা করি। আর তাই তোমাদেরকে কথাগুলো জানাই, আর আমি যা সব কিছু করি অনেক সময় দেখাতে পারি না, কেন জানো, সবাই বাড়িতে থাকে, শ্বশুর দেওর সবাই বাড়িতে থাকে, ওদেরকে নিয়েই তো আমাদের সংসার করতে হয়, মেন্টেন করতে হয়। তো তাই সবটা আমি দেখাতে পারি না, আর যেগুলো দেখানো সম্ভব যখন কেউ বাড়িতে থাকে না তখন আমি তোমাদের সঙ্গে ভিডিও করি, তখন আমি তোমাদের সঙ্গে কথা বলি। আর তোমাদের সঙ্গে কথা বললে আমার মনে হয় আমি বাড়িতে একা থাকি না, এখন যেমন কেউ নেই মনে হচ্ছে তোমরাই তো আছো। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর যখন যেটা করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা তোমাদের ভালো লাগবে, আনন্দ লাগবে। দুঃখটা সবসময় দেখাতে চাই না, সবার জীবনেই দুঃখ থাকে, আর দুঃখ দেখিয়ে তোমরা আরও বেশি দুঃখ পাবে, মনে কষ্ট পাবে। তবুও যেটা না করলে নয়, হয়তো বিপদ থেকে অনেকে কেউ বিপদ থেকে উদ্ধার পেতে পারো, সেই দুঃখটাও আমাদেরকে দেখাতে হয়। না হলে হয়তো অনেকে ভাবে এর সারা জীবন হলো সুখী সুখী, কোনোদিন কি দুঃখ হয় না? দুঃখ সবার জীবনে থাকে গো, কারোর একার জীবনে থাকে না, দুঃখ নিয়েই তার মধ্যেই আমাদেরকে সুখ বার করতে হয়। তো ভালো থাকো, সুস্থ থাকো, এটাই হচ্ছে আজকের ভিডিও। আর সবাই পাশে থেকো এবং সবাই সুস্থ থাকবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তোমরা না সুস্থ থাকলে আমার ভিডিও কেউ দেখবে না। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওয়।